গতকাল থেকে লবণযুক্ত কাঁচা চামড়া সংগ্রহ শুরু করেছেন ট্যানারি মালিকরা। বরিশালের চামড়ার বাজার সম্পর্কে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সালেহ টিটু। সরাসরি চলে যাব সেখানে। টিটু, জানাবেন কেমন জমে উঠেছে চামড়ার বাজার, ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ধন্যবাদ দিশা আপনাকে। আসলে বরিশালের চামড়া শিল্প প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে। আমার সাথে একাধিক ব্যবসায়ীর সাথে কথা হয়েছে যারা ইতিমধ্যে এই ব্যবসা ছেড়ে দিয়েছেন। মাত্র 50 জনের স্থল আমরা আগেও জানিয়েছিলাম, অর্ধশতাধিক ব্যবসায়ী স্থলে মাত্র কিন্তু 2 থেকে 3 জন ব্যবসায়ী এই ব্যবসা এখন পর্যন্ত ধরে রেখেছেন। তারা আসলে তাদের অভিযোগ যে ঢাকার ট্যানারি ব্যবসায়ীরা যে পরিমাণ মাল নেয় তার অর্ধেক 4/1 টাকা তারা পরিশোধ করে, কিন্তু এই যে 3/3 টাকা পড়ে থাকছে এই এই টাকা কিন্তু তারা কোনো সময় পরিশোধ করে না। এইভাবে করতে করতে অর্ধশতাধিক ব্যবসায়ী প্রায় 5 কোটি টাকার উপরে তাদের কাছে বকেয়া পড়েছে এবং তারা তাদের যে চালান ছিল, তাদের যে জমানো টাকা ছিল, সেই জমানো টাকা হারিয়ে এখন 47 জনই পথে বসে পড়েছে, তারা অন্য পেশার সাথে যুক্ত হয়েছে। আর আমাদের সাথে যে তিনজন, এখন যে তিনজন এই ব্যবসার সাথে জড়িত আছেন তারাও নানামুখী ঝামেলার মধ্যে আছেন। তারপরে তাদের বাপ দাদার ব্যবসা হিসাবে তারা আর কোনো পেশার সাথে জড়িত হননি বলে তারা এই ট্যানারি ব্যবসার সাথে জড়িত আছেন। বর্তমানে বরিশালে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু এখানে প্রতি বছর কিন্তু 15 থেকে 20 হাজার কোরবানির চামড়া মজুদ করা কথা ছিল, মজুদ করা হতো, কিন্তু এবছর কিন্তু মাত্র 5 হাজার চামড়া তিনি মজুদ করতে পেরেছেন এবং লবণ দিয়ে সেগুলো সংগ্রহ করেছেন। এই এই চামড়া গুলো কিন্তু আগামীকাল থেকে যে তিনি এগুলো ঢাকায় পাঠানোর ব্যবস্থা করবেন, কিন্তু এখানে যে ব্যবসায়ী নাসির সাহেব তিনি আমার কাছে বলেছেন আসলে এই যে ঢাকায় পাঠাবেন ট্রাক যোগে কত টাকা তারা দিবে সেটাও তো কিন্তু তারা এখনো তো বলছেন না। তারা যাওয়ার পর তারা ফুড হিসেবে সরকার যে বেঁধে দেওয়া ফুড দেওয়া হয় সেই ফুডের টাকাও তারা ওইভাবে দেন না, যেক্ষেত্রে তাদের কিন্তু ওই তাদের কিন্তু সেই ব্যবসায়িক জায়গাটা থাকছে না। এই জন্য তারা দাবি জানিয়েছেন সরকারের কাছে ট্যানারি ঢাকার ট্যানারি ব্যবসায়ী যাতে করে বরিশালের যে ব্যবসায়ী তাদের টাকা দ্রুত পরিশোধ করে। দিশা ধন্যবাদ টিটু।